হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ক্রিয়েটিভ ইন্ডিয়া আমরা এসেছি একটি চাকরির খবর নিয়ে খর্দা মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন পদে প্রচুর নিয়োগ হবে তো বন্ধুরা এখনই আমরা রয়েছি খর্দা মিউনিসিপ্যালিটি অফিসিয়াল ওয়েবসাইটে তো এখন আমরা দেখে নেব কীভাবে আমরা সেই পিডিএফটি ডাউনলোড করব তো এখান থেকে আমরা হোম যে অপশানটি আছে সরি এখানে যে নোটিশ অপশানটি আছে সেখানে আমরা চলে যাব তো এখান থেকে এবার আমরা দেখে নেব নিচে এখানে আছে কে এইচ এম তো এই অপশানতে আমরা ক্লিক করব। এবং এখানে দেখুন ফার্স্ট যে অপশানটি এসছে এই অপশানটিতে আমরা ক্লিক করব এখানে পিডিএফটি ডাউনলোড করার জন্য তো আমরা এখানে এই যে ডাউনলোড করে নেব তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে তো আমরা দেখে নেব এখন এখানে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশান আর বিং ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে এবং এখানে পোস্ট রয়েছে ক্লার্ক রয়েছে দুটি পদে এখানে ক্লার্ক রয়েছে দুটি পদ এবং তার মধ্যে রয়েছে ইউ আর এবং ও একটি এবং এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং এখানে পে ব্যান্ড রয়েছে পাঁচ হাজার চারশো এখানে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে দু হাজার ছশো টাকা এবার আমরা দেখে নেব দু নম্বর রয়েছে পিওন এখানে পিওন রয়েছে একটি পদ এখানে রয়েছে ক্লাস এইট এই ক্লাস এইট পাস করলেই এখানে চাকরিটি আপনারা পেয়ে যাবেন এখানে কোনো রিজার্ভ ক্যাটেগরি নেই এখানে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটেগরি রয়েছে এবং বয়স হতে হবে আঠেরো লেস দেন এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্স অ্যান্ড মোর দেন ফর্টি ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে বয়স সীমা হতে হবে এবং ক্লার্ক পদের জন্য হতে হবে আঠেরো থেকে এখানেও হতে হবে আঠেরো থেকে চল্লিশ এবং আমরা দেখে নেব ড্রাইভার পদের জন্যেও দুটি শূন্য পদ রয়েছে এবং এখানে রয়েছে এইট পাস করলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে ব্যান্ড রয়েছে পাঁচ হাজার চারশো থেকে শুরু করে পঁচিশ হাজার দুশো টাকা এবং গ্রেড পে রয়েছে দু হাজার তিনশো টাকা এখানেও বয়স সীমা রয়েছে কুড়ি থেকে চল্লিশ বছর এখান থেকে সীমা রয়েছে কুড়ি থেকে চল্লিশ বছর এবং এখানে এখানে একটি রিজার্ভ ক্যাটেগরি রয়েছে এস টি একটি এবং ইউ আর একটি তো আমরা পরেরটা দেখে নেব মজদুর পদের জন্য রয়েছে বাইশটি শূন্য পদ এখানে রয়েছে এখানেও করতে হবে আপনাদের এইট পাস এবং এখানে রয়েছে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা পেমেন্ট এবং গ্রেড পে রয়েছে এক হাজার সতেরো এক হাজার সাতশো টাকা এবং এখানেও বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং এখানে দেখুন ক্যাটাগরি হিসাবে অনেকগুলো ভাগ রয়েছে এসি দুটো এসি তিন অর্থাৎ এসি দুটো এবং তিনটে টোটাল পাঁচটি ইউ রয়েছে চারটি এবং পাঁচটি নয়টি এবং এইভাবে সার্ভিসম্যান ও বিসি এসসি এস টি এইভাবে ভাগ করা রয়েছে বাইশটি আপনারা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করবেন এবং এগুলো অবশ্যই দেখে নেবেন এবং পদে রয়েছে একটি এখানে রয়েছে ফোর পাস করলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে রয়েছে গ্রেড পে রয়েছে এক হাজার সাতশো টাকা এবং পে ব্যান রয়েছে চার হাজার নশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার দুশো টাকা এখানেও বয়সীমা রয়েছে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং এখানে শুধুমাত্র এসিরে আবেদন করতে পারবেন সেখানে শূন্য পদ রয়েছে একটি এখানে দারওয়ান রয়েছে একটি শূন্য পদের জন্য এখানে এবং এটি এইট পাস করলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন পে ব্যান্ড রয়েছে চার হাজার থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা এজিমিট রয়েছে এখানেও চল্লিশ থেকে আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত এখানে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারবেন এরপর রয়েছে পাম্প অপারেটর রয়েছে এগারোটি শূন্যপদ এখানে অবশ্যই এইট পাস করতে পারবে এইট পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে রয়েছে পে ব্যান্ড রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা এবং গ্রেড পে রয়েছে দু হাজার তিনশো টাকা এবং এখানেও এজ লিমিট রয়েছে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে ভাগ রয়েছে এখানেও বিভিন্ন এস সি ইউ আর এস টি ও এবং ওবিসি ওয়া এবিসি এ এবিসি বি সমস্ত কিছু ভাগ রয়েছে এবং স্টোরকিপার রয়েছে একটি পদ একটি পদ এখানে অ্যাপ্লিকেশন করার জন্যে আপনার যোগ্যতা দিতে হবে মাধ্যমিক পাস মাধ্যমিক অথবা দশম শ্রেণী পাস এবং এখানে ব্যান্ড রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা এবং গ্রেড পে রয়েছে দু হাজার ছয়শো টাকা লিমিট রয়েছে এখানে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এখানে শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরি রিসার্ভ ক্যাটাগরি ছাড়া জেনারেলে আবেদন করতে পারবেন ইউ আর মাত্র একটি পদের জন্য এখানে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে একটি পদ এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ব্যান্ড রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা এবং গ্রেড পে রয়েছে দু হাজার ছশো টাকা বয়স এখানে হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে এবং চল্লিশ বছরের অনূর্ধ্বে এবং এখানেও একটিমাত্র পদ এবং এটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য নয় এটা শুধুমাত্র রিজার্ভ সরি আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই এবং এখানে একটা জিনিস রয়েছে যে রিল্যাক্সেশান রয়েছে এস সি দের জন্য পাঁচ বছর এবং ও বিসিদের জন্য তিন বছর এবং এজ লিমিট ধরা হবে এক এক দু অর্থাৎ জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি দু তারিখ হিসাবে আপনারা বয়স ক্যালকুলেট করবেন এখানে এটি দেওয়া আছে তো এখানে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্মটি কেমন হবে তো আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশান অর্থাৎ এই পিডিএফটি ডাউনলোড করবেন এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট এর মাধ্যমে বের করে নেবেন এবং এখানে আপনারা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে ফিল আপ করবেন এবং কীভাবে জমা দেবেন সেটা আমরা এখনই বলে দেবো এখানে রয়েছে ইন্টারটেন্ডিং ক্যাটেগরি উইল বি অ্যাপ্লাই উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব ফর্ম অর্থাৎ এই যে ফর্ম উপরে দেওয়া রয়েছে এই ফর্ম হিসাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং তারপর আমরা দেখে নেও কি আছে এখানে রয়েছে এই নন রিফান্ডেবল ডিম্যান্ড ড্রাফট অর্থাৎ এখানে একটি ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং এখানে রয়েছে অ্যামাউন্ট অফ টু হান্ড্রেড ফিফটি রুপিস এখানে অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে এবং এটি দিতে হবে গ্রাউন টু ফেভার অফ চেয়ারম্যান খর্তা খরদা মিউনিসিপ্যালিটি পেয়েবল টু কলকাতা উইল হ্যাভ বি ইনক্লোজ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু আনরিজার্ভ ও এ সি বি এক্স অর্থাৎ এরা সমস্তই আবেদন করতে পারবেন এবং এখানে এবং দ্বিতীয় হিসাবে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস বি ড্রপ ডিরেক্টলি টু দ্য ক্যান্ডিডেট হিজ অর হার ড্রপ বক্স অর্থাৎ এখানে ডাইরেক্ট আপনাকে গিয়েই ড্রপ বক্সে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে এবং এখানে ঠিকানা দেওয়া রয়েছে এখানে কী ঠিকানা দেওয়া রয়েছে ইন দ্য ফন্ট চেম্বার অফ এক্সিকিউটিভ অফিসার খর্ধা মিউনিসিপ্যালিটি অ্যাড্রেস টু দ্য চেয়ারম্যান খর্ধা ইউনিসিপ্যালিটি টোয়েন্টি ওয়ান বিটি রোড খড়দা পোস্ট অফিস খড়দা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ এখানে যে ঠিকানাটি দেওয়া আছে সেখানে গিয়ে সেই ড্রপবক্সেই আপনাকে সমস্ত ডিটেল এবং সমস্ত ফর্মটি আপনাকে সেখানে জমা করতে হবে এবং এখানে এনক্লোজ ডেট রয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার উনিশ তারিখে পাঁচটা বিকেল পাঁচটা অর্থাৎ ফাইভ পি এম অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে আমাকে আপনাকে এটা জমা করতে হবে নো অ্যাপ্লিকেশান শ্যাল বি রিসিভ আফটার দ্য লাস্ট ডেট অ্যান্ড দ্য টাইম অর্থাৎ এই যে দু হাজার উনিশের যে চব্বিশ তারিখের জানুয়ারি চব্বিশ তারিখে বিকেল পাঁচটার পর কোনো অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া এবং এখানে আরও একটি ব্যাপার বলা হয়েছে যে আপনার যে ডকুমেন্টসটা আপনি সেখানে দেবেন সেখানে অবশ্যই আপনার নিজে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে আপনার নিচে ওই ডকুমেন্টসের নিচে আপনার নিজের স্বাক্ষর অর্থাৎ সই লাগবে এবং এজ প্রুফ এজ প্রুফ হিসাবে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এবং এসসি এসটি টি এবং ওবিসি বিসিবি এর জন্য অ্যাপ্লাই করে থাকলে সেই অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনার এবিসি ও সাব সার্টিফিকেটটি একটি জেরক্স কপি দিতে হবে অথবা আপনি যদি এক্স সার্ভিসম্যান হন অবশ্যই সেটা দিতে হবে এবং মার্কশিট সার্টিফিকেট ফর এজ এক্সামিনেশান পাস্ট অর্থাৎ আপনি যে কোয়ালিফিকেশানের জন্যে অ্যাপ্লাই করছেন সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট সেখানে দিতে হবে এবং আপনার একটি ফটো কপি লাগবে আপনার নিজের একটি ছবি লাগবে ফোর ফোর পয়েন্ট ফাইভ বাই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে তো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন এবং এখানে আবারও এখন এখানে বলা আছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান ইজ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টু থাউজেন্ড নাইনটিন পাঁচটা বিকেল পাঁচটা পর্যন্ত এটি জমা নেওয়া হবে এবং আরও কিছু দেখা যাচ্ছে এখানে এবার দেখা যাচ্ছে যে মোড অফ এক্সামিনেশান কী হবে এক্সামিনেশান এখানে হবে রিটেন এক্সামিনেশান হবে আশি নম্বরের ডিউরিং দ্য রিটার্ন এক্সামিনেশান উইল বি ওয়ান আওয়ার অর্থাৎ আশি নম্বরের পরীক্ষা হবে এবং এটি হবে ষাট মিনিটের কোশ্চেন মাল্টিপেল চয়েস কোশ্চেন এমসিকিউ থাকবে যেটি থাকবে ক্যারিং ওয়ার্ম মার্কস এজ এবং এখানে বলে দেওয়া হয়েছে ক্লার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ড এখানে পরীক্ষা হবে এখানে পরীক্ষা হবে বেঙ্গলি জেনারেল ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্সের উপরে তো এখানে রয়েছে ক্লার্ক এখানে ক্লার্ক রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি সরি স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে মাধ্যমিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড সমস্ত কিছু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে স্টোর কিপারের হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এবং পিওনের হবে ক্লাস এইট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের ড্রাইভার মজদুর এবং দারোয়ানের হবে দারোয়ান এবং পাম্প অপারেটারের হবে ক্লাস এইট স্ট্যান্ডার্ডের কোশ্চেন এবং ডোম এখানে ডোম ডোমের এটি হবে ফোর্থ ক্লাস ফোর্থ স্ট্যান্ডার্ডের কোশ্চেন এখানে হবে এখানে এবার বলা হয়েছে কোয়েশ্চেন উড বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অর্থাৎ বাংলা এবং ইংলিশ দুটি ভাষাতেই প্রশ্নটি এখানে থাকবে ক্যান্ডিডেটস হ্যাব টু মেক অ্যান্সার ইন রেসপেক্ট অফ মাল্টিপাল চয়েস টাইপ কোশ্চেন ওয়েম আর অর্থাৎ ওয়েম বেসড যে সরি বেসড যে সিট সেখানেই উত্তরটি দিতে হবে এবং এখানে ইন্টারভিউ হবে এখানে ইন্টারভিউ হবে তা শর্ট লিস্ট টু দ্য বেসিক মার্কস অপটেন ইন দ্য রিটার্ন এক্সামিন অর্থাৎ আপনাদের লেখা পরীক্ষায় আপনারা যত নাম্বার পাবেন সেখান থেকে একটি লিস্ট আপনাদের বেরোবে এবং তারপর কুড়ি নম্বরের একটি ইন্টারভিউ হবে এখানে ইন্টারভিউ হবে এরকম গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক স্টোর কিপার এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য কম্পিউটার টেস্ট হবে দশ নম্বরের এবং ভাইভা হবে দশ নম্বরের এবং গ্রুপ ডি গ্রুপ ডি এর কুড়ি নম্বরেরই ভাইভা হবে এবং ড্রাইভারের জন্য দশ মিনিট টেন মার্কসের ড্রাইভিং টেস্ট হবে এবং ভাইভা হবে টেন মার্কসের তো এখানে আরও কিছু বলা হয়েছে যে ফাইনাল ম্যারিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিক অফ টোটাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটেন এক্সামিনেশান এবং এখানে লেখা পরীক্ষা আশি এবং ভাইভা কুড়ি এর ভিত্তিতে আপনাদের ফাইনাল ম্যারিট লিস্টটি বের করা হবে তো এই ছিল বন্ধুরা আজকে চাকরির খবর আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশানটি করে ফেলুন এখানে অনেকগুলি পদ রয়েছে তো অবশ্যই চাকরির জন্য অ্যাপলোডি করুন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের জানানোর চেষ্টা করে থাকি তো প্লিজ আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ